তথ্য প্রযুক্তি খাতে সাত বছরের জন্য ট্যাক্স হলিডে সুবিধা এবং বাজেটে 700 কোটি টাকার বরাদ্দ চেয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। দুপুরে রাজধানীতে নিজেদের কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সমিতির সভাপতি মাহফুজুল আরিফ বলেন, তথ্য প্রযুক্তি খাতে এইচএস কোড পুনর্বিন্যাস, আমদানি পর্যায়ে অগ্রিম বাণিজ্য কর প্রত্যাহার এবং বন্দর সুবিধা সহজ করার বিষয়েও তারা দাবি জানাচ্ছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য এসব দাবি তোলা হয়েছে বলে জানান কম্পিউটার সমিতির নেতারা। টোটাল 2% আইসিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য চাচ্ছে এবং সেটার একটা রাফলি আমরা একটা ক্যালকুলেশন করেছি যে সেখানে 700 কোটি টাকার মতো আমরা বরাদ্দ চাচ্ছি। মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা এবং 27 ইঞ্চি পর্যন্ত মনিটর, মাল্টি ফাংশন প্রিন্টার, এই যে জিনিসগুলো আমাদের বিভিন্ন স্কুলের যে ল্যাবগুলোতে লাগবে এগুলোতে সবসময় একটা উচ্চ শুল্ক ছিল এবং মাননীয় অর্থমন্ত্রী গত বছর কিছুটা ট্যাক্স কমিয়েছেন এবং উনি বলেছেন যে উনি পর্যায়ক্রমে এটাকে ট্যাক্স কমিয়ে এটা শূন্যের খাতে নিয়ে আসবেন, সেই বিষয়টা যেন উনার এবার বাজেট প্রণয়নের সময় জিনিসটা মনে থাকে। দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপর নির্ভরতা বাড়ানোর লক্ষ্য নিয়ে পালিত হল ট্রাস্ট ব্যাংক গ্রিন।